আৰু এটা আমি চাইড এণ্ট্ৰি ৰাখিছোঁ যত আমি বৰ্তমান থিয় হৈ আছোঁ, এইটো ইন কেছ অফ ইমাৰ্জেঞ্চি মেডিচিনখন দি দিওঁ। ছেকেণ্ড ফ্ল'ৰত আমি গোটেইখিনি নিব লগা নহ'ল, অকল এনথ্ৰপলজি আৰু থিয়েটাৰ ক্লাছ হিচাপে দুটা ক্লাছ একেলগে থাকিলে দুটি হয়, সেইটোৱে ৰাখিছোঁ। বাকী ক্লাছ টোটাল আমার ক্লাসরুম কি মানে আমার 22টা ক্লাস আর মানে একবার ড্রপ দিয়ার কারণে নেক্সট টাইম এডমিশন দিতে ফ্রি দিয়া নেই। ঠিক আছে দাদা, মই আপনার মাতি আছো, রব এইটো বহুত ঢাকি রাখব নাকি? আচ্ছা, এই 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 মঞ্চখন ডিসমেন্টেল হবে। ইয়াতে এন্ট্ৰেন্স, এইটো এন্ট্ৰেন্সটো আমি সবতকৈ ডাঙৰকৈ ৰাখিছোঁ, প্ৰায় 25 ফিটমানৰ এন্ট্ৰেন্স এইটো। ইয়াতে ডক্টৰ হ'ব আৰু ইয়াতে এটা ষ্টেকেছ আছে, এটা ষ্টেকেছ এইটো আছে। ইয়াতে কম্পিউটাৰলে আৰু স্মাৰ্ট ক্লাছৰুম আছে, বাকী লেবৰেটৰীবিলাক নাই আমাৰ ইয়াতে। বাকী আপোনাৰ অফিচ, প্ৰিন্সিপাল ৰুম, যিখিনি নৰ্মেল, যিখিনি লাইব্ৰেৰী। কিমান টোটেল ৰুম কিমান ওলাব? ক্লাছৰুম ক্লাছ 34 আমি ড্রেন এখন স্কুল সেবা হয়ে গেল, এখন স্কুল নগৰাকী তো ট্রান্সফার হয়েছিল, আকো স্টে করাইছে, যদি রিজাল্ট ভাল নহয় আকো ট্রান্সফার হব লাগিব। অসম সরকারে অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় সমূহ নতুনকৈ নির্মাণ করার একটা কর্মসূচী হাতত লৈছিল আৰু বর্তমানলৈকে আমি 500খন স্কুল প্রায় 9 কোটি 10 কোটি, কোনোবাত 11 কোটি, কোনোবাত 7 কোটি, লোকেশন চাই পেলাই বা মাটি কিমান আছে, মাটি কালি কিমান আছে তার উপর নির্ভর করে আমি অনুদান আগবাই আহিছোঁ। এই অঞ্চলত সাংসারিত 2খনকৈ স্কুল, 500খন স্কুলৰ ভিতৰত সাংসারিত 2খন স্কুল আছে আৰু এই 2খন স্কুলৰ নির্মাণ কার্যও খুব দ্রুত গতিত আগবাড়িছে। জানুয়ারি মাহত আমি এই 2খন স্কুলৰ নির্মাণ শেষ করি, তাক আজি মই শিক্ষামন্ত্রী রনোজ পেগুৰ সৈতে, মন্ত্রী অশোক সিংহালো আছে, আমি চাব আহিছিলোঁ আৰু এবাৰ চাই গলোঁ যাতে আমি স্কুল 2খন জানুয়ারি মাহত শেষ কৰিব পাৰোঁ। এই কার্যসূচীৰ অধীনত আমি টোটেল 500 স্কুল বনাই আছোঁ। আপনালোকে অনুমান কৰিব পাৰে যে 8 কোটি টকাকৈ যদি 500খন স্কুলত দিয়া হয়, তাৰ মানে এইটো 4000 কোটি টকা। আৰু ই অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয়সমূহত ইংৰাজী মাধ্যমৰ বা বিশেষকৈ ছেণ্ট মেৰিজ ডন বস্কোৰ দৰে সমান ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ দিবৰ বাবে গৈ আছে। মই ভাবোঁ যে এই ধৰণৰ সুবিধা পালে আমাৰ বিদ্যায়তনিক পৰিৱেশো বহুখিনি উন্নত হ'ব।
Thank you.